MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে, তার মধ্যে তৃণমূলের একজন প্রাক্তন কর্মাধ্যক্ষ রয়েছেন কাজল শাহ, তা ঘটনা আছে তার গোষ্ঠীর সঙ্গে মারপিট এবং একজন মারা গেছে তাই ঘটনা। তাই এটা বলছে বালি খাদানের ঝামেলা থেকেই তার দখলে থাকবে। আমি পুলিশকে বলেছি রাত্রিরে শ্যামসিং এসেছিলেন মিটিংয়ে, আমি বললাম যে কোনো রকমভাবে কাউকে স্পেয়ার করা যাবে না, যারা ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল দে তাদের বুক করতে হবে, তাদের অ্যারেস্ট করতে হবে। কে আমার কে তোমার সরকার এটা দেখবে না। সরকার পুরোপুরি মানুষ যাতে শান্তিতে থাকে, আইনত যাতে বালি তোলা যায়, এইগুলো যাতে বন্ধ হয় ইমিডিয়েটলি তার ব্যবস্থা করা। আমি সকালে এডিজি ল অ্যান্ড অর্ডারকেও ফোন করেছিলাম, সকালে আমি বোমের আওয়াজ পেয়েছি, তো আমি বললাম ইমিডিয়েট রিএনফোর্সমেন্ট বাড়ান, অ্যারেস্ট করুন, যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এই দেখতে দেখতে একটা জীবন চলে গেল, কে কার লোক আমরা এসব দেখব না। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, কারোর লোক, যারা অন্যায় করে, যারা আইন নিজের হাতে নেয় তারা কারোর লোক, তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দাদা একটা প্রশ্ন, আমরা দেখলাম এই বছরে বক্তিয়ার মতো ঘটনা, সিউড়ি সদর শহর যেখানে প্রশাসনিক শীর্ষকর্তারা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে 8 কিলোমিটার দূর সিউড়ি থেকে সেখানে একজন খুন হলো আর তারপরেই শুরু হলো ব্যাপক বোমাবাজি, কোথাও কি প্রশাসনের গাফিলতি? নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে। আমি সেটাই শ্যামসিংকে বললাম যে আপনি এখানে থাকতে কী করে এখানে এরকমভাবে বোমাবাজি হয়েছে, ওয়্যার ইজ ইউর রিএনফোর্সমেন্ট? দূরে হলে আলাদা কথা, এত কাছাকাছি যখন রয়েছে ইমিডিয়েটলি ব্যবস্থা নিন, ইমিডিয়েটলি যত ফোর্স লাগে নিন, আর যারা অন্যায় করছে, যারা গুন্ডামি করছে তাদের অ্যারেস্ট করুন। ইল্লিগাল বালি খাদান সরকার চালাতে দেবে না, সে স্পষ্টভাবে বলে দিন। একটা কথা বলি, আপনি যখন বলছেন আপনি সকালে থাকতে বোমের আওয়াজ পেয়েছেন, তাহলে কি পুলিশ ওখানে পিকেট দিচ্ছে, তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটছে? আরো রিএনফোর্সমেন্ট বাড়াতে হবে, তার কারণ যে পর্যাপ্ত হয়তো পুলিশ নেই এখানে, কারণ এত বড় জেলা, তো সুতরাং আরও এনফোর্সমেন্ট বাড়াতে হবে, সেই জন্যে আমি জাভেদ সাহিমের সাথে কথা বলি। দাদা আর একটা প্রশ্ন, গতকালকে যে খুন হয়েছে তারপরে তার পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল তাতে স্পষ্ট বলা হয়েছিল বালি খাদানের দখলকে নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, এখান থেকে একটা কথা, তৃণমূলের দলীয় তরফ থেকে কোনো রকম বালি খাদান ইল্লিগাল খাদান টাদান এসব নিয়ে কোনো রকম আমরা উৎসাহ দিই না। দ্বিতীয়ত হচ্ছে যে গোষ্ঠী দ্বন্দ্ব টন্দ্ব কিছু না, এখন বাংলার যে অবস্থা সবাই তৃণমূল নিজেদের ক্লেম করে, যারা ইল্লিগাল কাজ করে তারা কখনোই তৃণমূল কংগ্রেস হতে পারে না, সুতরাং বালি খাদানের নামে ইউজ করা হতে পারে তৃণমূলের নাম, কিন্তু তৃণমূল এগুলোকে প্রশ্রয় দেয় না। এই কাজল শাহ জেলা শাসকের বাংলোতে বোমা মারার অভিযোগে অভিযুক্ত ছিল, যাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। এই কাজল শাহ অনুব্রত মণ্ডলকে 20 আগস্ট যখন আদালতে তোলা হয় আসানসোলে, সেখানে তার হয়ে স্লোগান দিতে দেখা গিয়েছিল এবং তাদের কি যায় আছে। কালকে এখানে আমাদের 30 থেকে 40টা ছেলে ছিল, কে আমার সাথে ছবি তুলেছে, কে আমার নামে জিন্দাবাদ বলেছে, তাহলে তো সে দায়িত্ব কি আমার নাকি? আপনি আমার পাশে দাঁড়িয়ে এখন ইন্টারভিউ নিচ্ছেন, আপনি কে, আমি কে, আমার দায়িত্ব? যদি অনুব্রত মণ্ডল জিন্দাবাদ কেউ বলে, আমি তার মুখ চেপে বলবো যে না তুমি আগে তোমার আধার কার্ড দেখাও তারপর জিন্দাবাদ বলবে? এই জায়গায় বলি, যখন অভিযোগ উঠেছিল জেলা শাসকের বাংলায় বোমা মারা, তখন অনুব্রত মণ্ডল বলেছিলেন ভালো ছেলে কাজল, সেটা আমি জানি না, কিন্তু যে অন্যায় করবে সে অ্যারেস্ট হবে। কে কাজল কে ঢাজল আমার দরকার নেই, আমি ইন্ডিভিজুয়ালের ওপরে বিশ্বাস করি না, অন্যায় করলে অ্যারেস্ট হবে এবং পুলিশ কঠোর ভাবে সেটাকে
ডিল করবে এটা আমি পুলিশকে বলেছি। সকালে মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, এই কথা বলেছি যে এনফোর্সমেন্ট বাড়ান সিউড়িতে। দাদা, গতকালকে আপনার এই অনুব্রতকে বাঘ সম্বোধন দেওয়ার পরে দিলীপ ঘোষ বলেছেন যে এমন দোহার দিয়ে তালা মেরেছি, কোথায় আছে দেখতে হবে, আদৌ বেরো দেখে। যতদিন বাঘ ছাঁচায় থাকে ততদিন বাঁদররা লাপাতে থাকে, যেই বাঘ খাঁচা দিয়ে বেরোয় তখন বাঁদররা কোথায় লুকোবে লাফিয়ে লাফিয়ে গাছের ওপরে পালিয়ে যায়। যতদিন দিলীপদা এখানে বলছে বলুক, বাঘ খাঁচা দিয়ে বেরোলে দিলীপদা যেন গাছে উঠে না যান। দাদা, গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে খড়গপুরে বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে, সেটা নিয়ে কি বলবেন? খড়গপুরে 31 নম্বর ওয়ার্ডে আমি বলছি স্পষ্টভাবে, যারা অন্যায় করবে তাদের ফল ভোগ করতে হবে। তোলাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনকে একেবারে সক্রিয়ভাবে সব অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। দাদা, গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে 100 পুরনো নেতাকে বেছে নেওয়ার নিদান দিয়েছে মদন মিত্র, দ্বন্দ্ব মেটাতে কি পুরনোতেই আস্থা আবার রাখছে তৃণমূল কংগ্রেস? দেখুন, মদন মিত্রকে বলেছে আমার দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের জেনারেল সেক্রেটারি যে এখন অর্গানাইজেশনটা দেখছে অভিষেক ব্যানার্জি আছে, আমরা জেলায় জেলায় লোক পাঠাচ্ছি, আমরা যাচ্ছি, এবং গোষ্ঠী দ্বন্দ্বটন্দ্ব আমাদের মধ্যে কিছু নেই। এগুলো হচ্ছে আপনাদের চটকদারি মানে খবর পরিবেশন, গোষ্ঠী দ্বন্দ্ব ইয়ে দ্বন্দ্ব ও দ্বন্দ্ব, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা একই পরিবার, তৃণমূল পরিবারের আমরা রয়েছি। আপনারা মাঝে মাঝে মজা পান এই দ্বন্দ্ব, এই বিকাশের সাথে ববির লড়াই এসব বলে আপনারা মজা পান, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। আইন আইনের কাজ করবে, আমরা সংগঠনের কাজ করব, পঞ্চায়েতে যাতে আমরা 100% সিট পাই মানুষের ভোটে সেটা আমরা নিশ্চিত করব, এবং সেই জন্য জেলায় বারবার আমি। আর একটা বিষয় দাদা, সুতাহাটায় 12-0 তৃণমূল সমবায়ে জয়লাভ করেছে, কুণাল ঘোষের উপর আস্থা রাখাতেই কি এই ফল? আর শুভেন্দু অধিকারী, তিনি কি নিজের বর সামলাতে পারছেন না? দেখেন, একটা জিনিস হলো শুভেন্দু অধিকারী কী আপনারা এর মাধ্যমে ওকে বিরাট হাইলাইট করেন, ইন্ডিভিজুয়াল আমরা কেউ কিছু না, ইন্ডিভিজুয়াল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার ইমেজ মানুষের কাছে, তার বিশ্বাসযোগ্যতা, আর তৃণমূল কংগ্রেসের সংগঠন, এটার উপরে সুতাহাটা আগামী দিনে যদি দেখেন নন্দীগ্রাম সব আমরা নেব নিশ্চিতভাবে। কুণালকে এখন ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে, ও খুব ভালো কাজ করছে, গিয়ে অর্গানাইজেশনটাকে সামলাচ্ছে। আমাদের নেতারা সবাই আছেন, তারা অর্গানাইজ করে পঞ্চায়েতে আমরা এমনভাবে লড়াই করবো যাতে দেখবেন যে এক শক্তিবোধ, এক তৃণমূল কংগ্রেস শক্তি নিয়ে মানুষের মানুষের আস্থা অর্জন করে পঞ্চায়েতে 100% সিট আমরা পাবো। ভবিদা, একটা কথা বলি, বীরভূমে কি মনে হচ্ছে আইন শৃঙ্খলাটা অবনতি ঘটছে, কারণ যেভাবে একের পর এক ঘটনা ঘটছে? একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে প্রশাসনকে স্ট্রিক্টলি বলা হয়েছে, প্রশাসন ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলার ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা খারাপ এরকম কিছু নেই, এইগুলো যাদের যেখানে এইরকম ক্যাশ টাকার লেনদেন থাকে সেখানে কিছু কিছু জায়গায় এরকম হয়। আপনি ওই দেখেন নি অমিতাভ বচ্চনের ওই সিনেমাটা কী বলে, কালা পাথর, এরকম তো হয়েই থাকে, তবে তো সিনেমা হয়। ক্যাশ টাকাটা কি তাহলে অবৈধ ক্যাশ টাকার লেনদেন হচ্ছে? যেখানে এরকমভাবে থাকে লরি অবৈধ ক্যাশ টাকা থাকে সেখানে পুলিশ প্রশাসনের উচিত হচ্ছে তাই অবৈধটাকে বন্ধ করে। পারছে না সেটা নিশ্চিতভাবে পারবে, একটা একটা ঘটনা ঘটতেই পারে।